যুগে যুগে এমন কিছু মানুষের জন্ম হয় যাদের দেখে আমরা শিখতে চাই, আমরা বুঝতে চাই, যারা আমাদের কাছে অনুসরণীয় এবং আমরা অনুপ্রেরণায় তাদের রাখতে চাই। নিউজ নাও 24-এর বিশেষ আয়োজন রোল মডেলে তেমনই একজন বিশেষ অতিথি আমাদের সাথে আছেন। আমাদের আজকের অতিথি নূরে আলম সিদ্দিকী। আপনাদের সাথে আছি আমি মৃদুল ইসলাম। আপনাকে ধন্যবাদ, অনেক কষ্ট করে আমাদের সময় দিয়েছেন। আপনার আমরা শৈশবের কথা শুনতে চাই, শুরু থেকে আপনার যে রাজনীতিতে আসা বা বাংলাদেশের জন্য এত ডেডিকেশন, অনুপ্রেরণার জায়গা কী ছিল? পারিবারিকভাবেই আমরা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আমার বাবা মরহুম নূরনবী সিদ্দিকী, তিনি ছিলেন জিনেদার আওয়ামী লীগ প্রতিষ্ঠার অন্যতম একটা ব্যক্তিত্ব। আমার মামা, তিনি ভারতীয় কংগ্রেস পার্টির, সর্বভারতীয় কংগ্রেস পার্টির একটা উচ্চমানের নেতা ছিলেন। অতএব রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তো আমার আজন্মের, শৈশবের, কৈশোরের, যৌবনের সমস্ত জীবন জুড়ে, আঙ্গিক জুড়ে আমি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একটা সত্তা। আমার বাবা যেমন রাজনীতি করতেন, আমার পুত্রও তেমনি জিনেদার। দুই আসন, অর্থাৎ যে আসনের কনস্টিটিউয়েন্সির আমি একজন সদস্য বা একজন কর্মী, সেখান থেকে নির্বাচিত দুইবারের সাংসদ, এখনও সে সংসদের নির্বাচিত সদস্য। তা এই প্রেরণাটা আমি পরিবার থেকেই পেয়েছি। আর সবচেয়ে বড় কথা হলো যে একটা মানুষের জীবনের প্রাথমিক শিক্ষাগার হচ্ছে তার পরিবার। তা রাজনীতি যেহেতু আমার পরিবারের একটা আঙ্গিক অংশ, তেমনি রাজনীতিক একটা পরিবেশেই আমার শৈশব গড়ে ওঠা, এটা বললেও অত্যুক্তি হবে না। তা আমি এখানে একটা, আপনি কথা জানতে চেয়েছেন, আমি একটা আমার জীবনেই ঘটে যাওয়া একটা ঘটনা। আমার মা তখন মৃত্যুশয্যায়, তা আমার, আমি তখন বিএ ফার্স্ট ইয়ারে পড়ি, 1963 সালের কথা। অবশ্য আমার মা, আমি কারাগারে যাওয়ার পরেই মারা গেছেন। তো তখন আমার বাবা আমাকে জোর করে ধরে একটা বিয়ে দিয়ে দেবেন। আমি তখন প্রচণ্ডভাবে এর বিরোধিতা করেছি একটি কারণে। আমার একটা স্বপ্ন ছিল যে আমি বাংলাদেশ, তখনকার পূর্ব পাকিস্তানের রাজনীতিতে একটা সক্রিয়, সচেতন, বিবেক দ্বারা উজ্জীবিত, উদ্বুদ্ধ, উদ্বেগিত একটা জীবনযাপন করব। তখন তো ছাত্রলীগের সভাপতি হওয়া বা বড় খলিফা হওয়া বা স্বাধীনতা সংগ্রামের সংগঠন গড়ে তোলার তো বয়স ছিল না, তবু একটা স্বপ্ন ছিল, তাই আমি রাজি হই নাই। তখন আমার বাবা আমার করে প্রচুর চাপ দিয়েছেন, তার একটি কারণ, অন্য কোনো আর্থিক সুবিধার জন্য না, একটি যে আমার উপরে তার নিয়ন্ত্রণটা যথাযথ থাকবে। তা আমি এটাতে রাজি হই নাই, কারণ আমার রাজনীতি, আমার আদর্শ, আমার চেতনা, আমার উপলব্ধিগত যে বিশ্বাস, সেখানে হয়তো অন্তরায় হবে, এটা আমার তখনকার সময়ে মনে হয়েছিল। আপনি শুনে আশ্চর্যজনক হবেন, আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে আমাকে অনুরোধ করা হলো, শিক্ষকরাই বলবেন আমি যেন একটা 21শে ফেব্রুয়ারির উপরে একটা একাঙ্কি, একটা নাটক দেখি। তা আমি পুরা নাটকটা দেখতে পারি নাই, একটা একাঙ্কিকা তৈরি করেছিলাম, ওটা মঞ্চস্থ হয়েছে। পরবর্তীকালে ওইটা তৎকালীন ছাত্রলীগ সভাপতি শহীদ মোজাহারুল হক বাকি, এটার প্রকাশক সিরাজউদ্দিন হোসেন, এইটার উপক্রমণে রাখেন অধ্যাপক অজিত গুহ, বাংলার অধ্যাপক ছিলেন তিনি। অধ্যাপক অজিত গুহ উপক্রমণে রাখেন আর সিরাজউদ্দিন হোসেন এটার উপরে প্রতিবেদন দেন ইত্তেফাকে। তা এটা নিয়ে এতই তোলপাড় হয় যে পাকিস্তান অ্যাসেম্বলিতে তখন বিরোধী দল, সরকারি দলের নেতা ছিলেন সবুর খান সাহেব, তো তিনি একটা দীর্ঘ বক্তৃতা করেছেন এই একাঙ্কিকার বিরুদ্ধে। সাথে সাথে বইটাকে
আজাপ্ত করা হয়, প্রেসকে সিলমোহর করে দেওয়া হয়, আমাকে গ্রেপ্তার করা হয়, প্রকাশক হিসেবে সৈয়দ মোজাল্লুল হক বাকিকে গ্রেপ্তার করা হয়, অজিত গুহকেও গ্রেপ্তার করে জামিন দিয়ে দেয়, সিরাজউদ্দিন হোসেনের গ্রেপ্তার করে নেয়। এই আমার রাজনৈতিক জীবনের মোড় শুরু হলো, বিবর্তন শুরু হলো। আমি জীবে গেলাম, বহুদিন গেছিলাম সেইবারে, প্রায় 9.5 মাস হবে। আপনি কি এই সময়ে কোনো মতাদর্শ নিয়ে? না না, বাঙালি জাতীয়তাবাদী আমার চেতনার উৎস, বাঙালি জাতীয় চেতনা, এর ভাষা, এর সংস্কৃতি, এর সাহিত্য, এর রাজনীতি। আমি তখন বক্তৃতায় বলতাম যে যে মহিবা দিল্লির থেকে খবর পড়ে নিভা নাগ বাংলায়, যে মহিবা মাতৃভূমিকায় অভিনয় করেন রানী সরকার, তারা আমার মা নন। আমার মা ওই গ্রাম্য বাবা যে নদী হতে কৌশিকাকে জল বানে, যে মাঝ রাত্রে উঠে ধান সিদ্ধ করে, যে নকশি কাতায় ফুল তুলে, সেই আমার মা। ছাত্র ইউনিয়নের সঙ্গে আমাদের নৈতিক তফাৎ, মূল তফাৎটাকে বর্ণনা করার জন্য বলতাম যে আমার মা ওই গ্রাম্য বাবা যে নদী হতে কৌশিকাকে জল বানে, আমার মা ওই গ্রাম্য বাবা যে মাঝ রাত্রে ধান সিদ্ধ করে, আমি ও মাকেই মা বলে ডাকি, যে নকশি কাতায় ফুল তুলে, প্রবাসীর ঢাকার থেকে কেউ গেবে তারা জিজ্ঞেস করে আমার সন্তানটি কেমন আছে, সেই মাকে ভালোবাসি। এ মাটি আমার সোনা, আমি করি তার জন্ম বৃত্তান্ত ঘোষণা। আমি সে কবির বাণী লাগে কান পেতে আছে, যে আছে মাটির কাছাকাছি। আমি বাংলার রূপ মুখ দেখে আছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না। আমি তখন বলতাম যে ফিডেল কাস্ট্রোকে আমি অসম্মান করি না, মাংসুটেনের ভাঙমাটকে আমি শ্রদ্ধা করি, চে গুয়েভারার বিপ্লবী চেতনাকেও আমি অস্বীকার করি না, কিন্তু ওই গ্রাম্যবেলা যদি আমার মা হয়ে থাকে, আমার নেতা চে গুয়েভারা নয়, আমার নেতা ফিডেল কাস্ট্রো নয়, আমার নেতা মাংসুটেন নয়, আমার নেতা শেরে বাংলায় ফজলুল হক, আমার নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আমার নেতা শেখ মুজিবুর রহমান, আমি একদম মন প্রাণ সমস্ত সত্তাকে ঢেবে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করতাম। আপনি বিশ্বাস করেন যে সমস্ত হবে আমরা কমেডি করতে পারি নাই, যেমন ধরেন জগন্নাথ হল, রোকিয়া হল, শামসুন্নাহর, সেখানে 69 সালে আমরা নিরঙ্কুশ ক্যাবিনেট পাইছি। ওই যে জাতীয়তাবাদের উন্মাদনা হৃদয়কে যে স্পর্শ করে, আমি বাংলায় হাসি বাংলার গান গাই, এই কথা মানুষের হৃদয়কে যেভাবে স্পর্শ করে, অন্য কোনো কিছু দিয়ে কিন্তু মানুষের হৃদয়কে উজ্জীবিত করা যায় না, উদ্বুদ্ধ করা যায় না। কি মনে হয় এখন যে বাঙালি, তারা কি এই ধরনের চেতনায় উদ্বুদ্ধ আছে, না তাদের জায়গা? অনেক অবক্ষয় হয়েছে, অনেক অনেক পরিবর্তন হয়েছে। এখন বস্তুনিষ্ঠ চিন্তাই বলেন আর স্বার্থ চিন্তাই বলেন, মানুষের দেশপ্রেমকে অনেকখানি আচ্ছন্ন করেছে। হ্যাঁ, ওই যে রবীন্দ্রনাথের ভাষায়, দিনের রাতে সব তারায় আছে দিনের আলোর গভীরে গুকিয়ে, হয়তো দেশপ্রেম সবার মধ্যেই আছে, কিন্তু এই ক্ষয়িষ্ণু ওই শতাব্দীতে এসে দাঁড়িয়ে হয়তো জীবিকার জীবনের তাগিদে অনেকে সেই 69, 70, 71 যে উন্মাদনা ছিল, যে শক্তি ছিল, জাতীয় যে চেতনার বিকাশ হয়েছিল, তার পূর্ণত লাভ করেছিল, সেইটা এখন হয়তো অতখানি দৃশ্যমান নয়। 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1962 সালের শিক্ষা আন্দোলন পর্যন্ত তখন ছিল সাহিত্য শাসনের দাবি। 1962 সাল থেকে 1966 সাল পর্যন্ত, বঙ্গবন্ধু 6 দফা দেওয়ার আগে পর্যন্ত, তখন ছিল স্বাধিকারের দাবি। আর বঙ্গবন্ধু যখন 6 দফা দেবেন, যখন বঙ্গবন্ধু সহ আমাদের উপরে নিপীড়ন, নির্যাতন, নিগ্রহ নির্মমভাবে নেমে আসলো, তখন স্বাধিকার থেকে স্বাধীনতায় উত্তরণ করলো। আমরা ছাত্রলীগের কিছু কর্মী, আমরা বিশ্বাস করতাম আমাদের জাতীয়তাবাদের প্রশ্নে, আমাদের জাতিসত্তার প্রশ্নে, আমাদের ভৌগোলিক 1400 মাইল তফাৎ থেকে আমাদেরকে শোষণ করে, আমাদেরকে যেভাবে প্রবঞ্চিত বঞ্চিত করছে, আমাদেরকে জাতি হিসাবে মাথা তুলে দাঁড়াতে হবে, গণ সমুদ্রের ফেনী চূড়ায় বিশি ভেসে এর মতো জ্বলে উঠতে হবে। আমাদের বিশ্বাস ছিল পরাধীনতার বক্ষ বিদীর্ণ করে আমাদেরকে স্বাধীনতার সূর্যকে চিনিয়ে আনতে হবে। এই বিশ্বাসটা আমরা ছাত্রলীগের কর্মীরা এককভাবে পোষণ করতাম। যারা ছাত্র ইউনিয়ন করতেন, তাদের কোনো কটাক্ষ না করে আমি বলতে পারি,
তাদের ছিল আন্তর্জাতিকতাবাদ। তারা আমাদেরকে সংকীর্ণ মনে বলতেন, আমাদের একটা একটা নির্দিষ্ট সীমানার বাইরে আমরা হংস বলাকার মতো উড়ে যেতে পারি না। কারা সে সময় ছাত্র ইউনিয়ন বা এই ধরনের বাম নেতৃত্ব? তখন ধরেন ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন সাইফুদ্দিন মানিক, মতিয়া চৌধুরী, পঙ্কজ ভট্টাচার্য, এরা ছিলেন আমাদের সমসাময়িক। এমন কি কোনো ঘটনা আছে ওই সময় যে তাদের সাথে এইরকম কোনো বিষয় নিয়ে আপনাদের কোনো ধরনের সংঘাত তৈরি হয়েছে বা মনোমালিন্য? সত্যি কথা বলতে কি, ওনারা খুব দাপটের সঙ্গে রাজনীতি করতেন। যখন আমরা বাঙালি জাতীয় চেতনার উজ্জীবিত হয়ে নতুন সত্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিকশিত হতে লাগলাম, ক্রমেই তাদের শক্তি নিঃশেষিত হতে লাগলো। জাতীয়তা, আমি আগেই বলেছি যে জাতীয়তাবাদ চেতনা মানুষকে এতখানি উদ্বুদ্ধ করে, এতখানি উদ্বীবিত করে, এতখানি তার চেতনাকে শানিত করে, তার কাছে অন্য কোনো তন্ত্রমন্ত্র কাজে লাগে না। সে সমাজতন্ত্রই বলেন, আর রেবিনতন্ত্রই বলেন, আর মাউসুদিনতন্ত্রই বলেন, বাঙালি জাতীয়তাবাদের চেতনার কাছে প্রতিযোগিতায় টিকে নাই। ও তাই সংঘাত কার সাথে কার হয়, সমানে সমানে সংঘাত হয়। কিন্তু ছাত্রলীগ এমনভাবে বিকশিত হতে লাগল, ছাত্রলীগ এমনভাবে তার চেতনার বিস্ফোরণ ঘটাল, ছাত্রলীগ বাংলার মাটি ও মানুষের সঙ্গে এমনভাবে সম্পৃক্ত হয়ে গেল যে সেখানে সংঘাতের আর কোনো সুযোগ ছিল না। আমরা বিকশিত হতে লাগলাম, অন্যদিকে আন্তর্জাতিকবাদে যারা রাজনীতি করতেন তারা অবধমিত হতে লাগবেন। এই যে 66 থেকে 71 বাংলাদেশের যে সংকটময় সময়, সেই সময় আপনারা নেতৃত্ব দিতেন, কতটা আতঙ্ক কাজ করতো আপনাদের ভেতরে? একদমই করতো না। কোনো আতঙ্ক, কোনো ভয়, কোনো উৎকণ্ঠা, কোনো সংশয় কখনোই কাজ করে নাই। জেলে যাওয়াটাকে আমরা গর্ববোধ করতাম, জেল খাটাকে। এখনকার যারা রাজনীতি করেন তারা গরম পানিতে পাড়া দিতে চান না, তারা পোশাকি নেতৃত্বে বিশ্বাস করেন। অন্তর্নিহিত সত্তায় তাদের রাজনীতির আদর্শ কেটে তারা রাজন করেন না। হ্যাঁ, যেমন ধরেন এটা কটাক্ষ হচ্ছে কিনা জানি না, খুবই আমি ক্ষমা চাই, তারেক রহমান সাহেব, তিনি তো এখন বিএনপির প্রাতিষ্ঠানিক নেতা, খালেদা জিয়া তো মুমূর্ষু, ওনার নানাবিধ অসুখে উনি আজকে বিপর্যস্ত, কিন্তু উনি তো বাংলাদেশে এসে কিছু কোনো মোকাবিলা করছেন না। উনি লন্ডনের থেকে বসে এখানে 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 তালিম দিচ্ছেন, এখানে নসিহত করছেন, আমরা তো তা করি নাই। আমরা মিছিমের অগ্রভাগে দাঁড়িয়ে বিস্ফোরিত হয়েছি, গণসমুদ্রের ফেনি চূড়ায় বিশু ভিয়াসের মতো জমে উঠেছি, আমরা মেঘে ঢাকা সূর্যের মতো কুয়াশা সৃষ্টি করি নাই। আমাদের চেতনা যেমন শানিত ছিল, মানুষকেও আমরা সেইভাবে তার সঙ্গে সম্পৃক্ত করেছি। আমি আমার অনেক টিভি ইন্টারভিউতে বলেছি যে বাংলাদেশের মানুষ এক শতাব্দীতে একবারই একত্রিত হয়ে জমে উঠেছিল, সেটা হয়েছিল 1969 থেকে 71 সালের মধ্যে। এই যে ঐক্যবদ্ধ একটি চেতনা মোহনায় এসে সমগ্র জাতি দাঁড়িয়ে একসঙ্গে তারা একটা স্বাধিকার থেকে স্বাধীনতার চেতনায় উত্তরণ করল, সেটা আগেও হয় নাই, ক্রমেই সে চেতনাটা বিলুপ্ত প্রায় হয়ে গেছে। এখন কিছু কিছু ক্ষেত্রে অনেক উন্নয়ন হয়েছে, যেমন পদ্মা সেতুর কথাই যদি আপনি উঠান, আমি পদ্মা সেতুকে কখনোই অভিনন্দন জানাই নাই, জানাবও না, কারণ বাংলাদেশের অর্থনীতি যা নুন আনতে পান্থা ফুরায় তার এত বড় একটা বিলাসী অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার এখনও সময় আসে নাই বলে আমার ধারণা। অঞ্চলের একটা মুষ্টিমেয় লোকের যাতায়াত ব্যবস্থা 2 ঘন্টা সময় বাঁচছে, ফেরিতে গেলে 3 ঘন্টা ব্যক্ত, 2.5 ঘন্টা ব্যক্ত, এখন হয়তো 30 মিনিট 15 মিনিটে এটা পার হওয়া যায়। কিন্তু দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে বা বিবর্তনে এটা তেমন কোনো অবদান আছে বলে আমার মনে হয় না। বৈদেশিক মুদ্রা, পোশাক শিল্প আর প্রবাসীদের যে তারা তাদের বেতনের যে টাকা পাঠায় বৈদেশিক মুদ্রা, এছাড়া তো আমাদের অন্য কোনো সোর্স, আগে পাট ছিল, এখন পাট রপ্তানি বন্ধ হয়েছে, কিন্তু সেই সাথে সাথে চাল আমদানিও বন্ধ হয়ে গেছে, পাটের জায়গায় ধান হচ্ছে। তা আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের এই সীমিত সম্পদকে কোন খাতে কাজে লাগাবে সার্বিক অর্থনৈতিক উন্নয়নে বা মানুষের জীবন মান নির্ধারণে,
সেটা সরাসরি প্রত্যক্ষভাবে ফলপ্রসূভাবে সেটা বিবেচনা করার দায়িত্ব যারা ক্ষমতায় আছেন তাদের। শুধুমাত্র হাততালি নেওয়া, শুধুমাত্র বাহবা নেওয়া, শুধুমাত্র প্রশংসা কোরানোর লক্ষ্যে দেশের অর্থনীতিকে পরিচালিত করলে দেশের মানুষের প্রত্যাশার সঙ্গে একটা প্রত্যক্ষ বিশ্বাসঘাতকতা করা হয়। আমি কোনো, যেমন ধরেন আমরা, আপনি যে সময়ের কথা বলছেন, তখন আমাদের রাজনীতির উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা। একটা সময় পর্যন্ত তো আমরা স্বাধীনতা চাই নাই, আমরা একটা গণতান্ত্রিক সরকার চেয়েছি। এখনো কোথায় যেন একটা পরোক্ষ প্রতারণা চলছে। কি মনে হয় কি ঘাটতি আছে? ঘাটতি আছে, যেমন এখন ধরেন নুন ছাড়া তরকারিতে আপনি যত মশলাই দেন সেই তরকারি যেমন বিস্বাদ, একটা সক্রিয় সচেতন বিবেক দ্বারা পরিচালিত একটা বিরোধী দলের অস্তিত্বের অভাব। আজকে বিএনপি অন্তঃসারশূন্য একটা দল বলে মনে হয়। আমি যখন রাজনীতিতে প্রচণ্ড ঝুঁকি নিয়ে একদলীয় শাসন ব্যবস্থা অর্থাৎ বাকশালের বিরোধিতা করেছিলাম, দেখেন আমি কিন্তু বাকশাল আটকাতে পারি নাই, কিন্তু সংসদ থেকে আমি বেরিয়ে এসেছিলাম। 2 ঘন্টা 55 মিনিট সংসদে দাঁড়িয়ে আমি একা বক্তৃতা করেছি, এক টানে বক্তৃতা করেছি। বঙ্গবন্ধু উপস্থিত ছিলেন, ইচ্ছে করে তিনি আমাকে থামাই দিতে পারতেন, কিন্তু তিনি থামান নাই আমাকে। এই কারণে তিনি চেয়েছিলেন, তিনি গণতন্ত্রে বিশ্বাস করতেন, তিনি চেয়েছিলেন, তিনি মনে করেছিলেন যে বাকশালই দেশের অর্থনৈতিক মুক্তি আনবে। বিশেষ করে তার যখন গোলবাজারে অস্ত্রোপচারের জন্য রাশিয়ায় তিনি গেলেন, তখন তার, আমি বলব, তার বিবেককে আচ্ছন্ন করে দেওয়া হয়েছিল, স্বাধীন মানে মানসিক শক্তিটাকে অনেকখানি দুর্বল করে দেওয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল যে 3.5 বছরে আপনি বুঝেছেন আমি কিছু দিতে পারবো না, 3.5 বছর পেরিয়ে যাচ্ছে, এখন আপনি কিভাবে মানুষের মোকাবিলা করবেন, কিছু সময় নেন। আমাকে যেটা বঙ্গবন্ধু বোঝাতে চেষ্টা করেছেন, গিভ মি সাম টাইম, আমি হোসেন সৈয়দ সরওয়ার্দির হাতে গড়া শিষ্য আলম, আমার চাইতে গণতন্ত্র তোমরা বেশি বুঝো না, গণতন্ত্র অর্জনের জন্য আমাকে কম কষ্ট করতে হয় নাই, আমাকে কম জেল খাটতে হয় নাই পাকিস্তান আমলে, কিন্তু আমি 3.5 বছর জনগণের কাছে সময় পেয়েছি, তেমন উল্লেখযোগ্য বিবর্তন আনতে পারি নাই, গিভ মি সাম টাইম, তারপর আবার আই উইল কাম ব্যাক টু। সেই সুযোগটা তিনি পান নাই, 15 আগস্টে 75 সালে তিনি তো শহীদ হয়ে গেলেন। তা যাই হোক, এটা কখন আমি আমি কি উত্তর দিয়েছিলাম সেটা শুনে অজানা কথা শুনতে চান, আমি বলছিলাম যে এই রাস্তায় একবার গেলে নেতা আর কেউ সে রাস্তার থেকে ফিরে আসতে পারে না। আমি 15 আগস্টের কোনো কিছু ঘটবে এইরকম কোনো আশঙ্কার থেকে ভুগি নাই। আমি ইতিহাসের ছাত্র, ইতিহাস থেকে যেটা শিক্ষা নেই, একবার গণতান্ত্রিক পথ বিচ্যুত হয়ে কেউ যদি একনায়কতন্ত্রের পথে হাঁটা শুরু করে সে আর তার পুরনো জায়গায় ফিরে আসতে পারে না। সেই আশঙ্কার থেকে আমি নেতাকে এই কথা বলেছিলাম। উনি কি বলেছিলেন তখন? উনি বলছিলেন ইউ ওয়েট অ্যান্ড সি, অ্যাজ এ সিম্পলি। তা আমার কথা হলো যে এখন তো বঙ্গবন্ধু ওই সুযোগটা পান নাই। আমি আবারও বলছি, উনি যখন গোল্ড ব্লাডারের অপারেশন করতে গেলেন রাশিয়ায়, শেষ মগজ দোড়াইটা তারা ওখান থেকে করে দিল। হ্যাঁ, এবং পশ্চিমা শক্তি যার প্রতিনিধিত্ব করেন মূলত আমেরিকা, আমাকে তৎকালীন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম সাহেব, ক্যাপ্টেন মনসুর আলী সাহেব আমাকে বললেন যে আলম, তুমি তো একটু আমেরিকায় যাও, একটু সিনেটর হাউস অফ রিপ্রেজেন্টেটিভ লবি করো বঙ্গবন্ধুর অস্ত্রোপচারটা ওখান থেকে করার জন্য। আমি গেলাম, তখনকার জুনিয়র ক্যান্ডিডি সিনেটর, তারপরে জেফারসন, না জেফারসন না, যাই হোক, 2-3 জন সিনেটরের সঙ্গে আমার একটা খুব সামান্য হইলেও জানাশোনা ছিল। তাদেরকে বলার পরে তারা কি জবাব দেবে জানেন? কয়ে যে না, বাংলাদেশ, ভারত হচ্ছে, আমেরিকা হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ, চিকিৎসা ব্যবস্থাও একদম খোলামেলা, গড ফরবিড যদি কোনো কিছু হয়ে যায় তোমরা তারস্বরে চিৎকার করবার বলবা আমেরিকা
তোমাদের নেতাকে মেরে ফেলছে, এইটুকুই অন্তত আমি নেব না। কিন্তু এখন আমরা নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে আমেরিকান ষড়যন্ত্র বা জিয়র রহমানের যে পরোক্ষ মদত, এটাকে তুলে ধরা হয়। আপনি ওই সময়ের যে পুরো বিষয়টা জানতেন এবং বিশ্লেষণও করেছেন, আপনারা অনেক আমেরিকার আসলে অবস্থানটা কী ছিল এবং না না, আমি কিন্তু আপনাদের একটা কথা বলি, আমি এই অনেক দিনের ঘটনা হয়ে গেল, তো আমি একদিনের জন্যও বিশ্বাস করি নাই যে বঙ্গবন্ধু হত্যার পেছনে আমেরিকার কোনো হাত ছিল, আমি এটা বিশ্বাস করি না। এটা কিছু উশৃঙ্খল সামরিক বাহিনীর থেকে বহিষ্কৃত উচ্চ অভিবাসী এবং বিশেষ করে উশৃঙ্খল তারা এই অঘটনটি ঘটাইতে পেরেছে। জিয়াউর রহমান কতখানি পরোক্ষ প্রত্যক্ষভাবে দায়ী সেটা বিবেচনা করার আগে যিনি সরাসরি চিফ অফ স্টাফ ছিলেন তাকে তো আমাকে দায়ী করতে হবে। তিনি আসেন নাই কেন, তিনি রেস্কিউ করতে আসেন নাই কেন, যিনি স্বেচ্ছাসেবক বাহিনীর চিফ ছিলেন তিনি আসবেন না কেন, আসবে ওদেরকে রুখতে পারতেন কি না পারতেন সেটা দেখা যেত, কিন্তু বঙ্গবন্ধু তো একটা সান্ত্বনা নিয়ে যেতে পারতেন যে তার আহ্বানে তাকে উদ্ধার করার জন্য তার দলের স্বেচ্ছাসেবক বাহিনী ছুটে এসেছে, রক্ষী বাহিনী তার নিজ হাতে গড়া একটা সশস্ত্র সংগঠন তারা ছুটে এসেছে, কই কেউই তো আসে নাই। তিনি তো একটা আক্ষেপ নিয়ে, একটা বেদনা নিয়ে, একটা মর্মাহত অবস্থান নিয়ে তিনি দুনিয়ার থেকে চলে গেছেন যে তার অন্তিম সময়ে কেউ তার সাহায্যে এগিয়ে আসে নাই, যে কত বড় বেদনাদায়ক এটা আপনাকে আমি বোঝাতে পারবো কিনা আমি জানি না। বঙ্গবন্ধু তো কারো কাছ থেকে কোনো সাহায্য পান নাই, কথাটাকে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে উনি একটা অসহায়ত্ব, একটা নিদারুণ একাকিত্ব, একটা নিদারুণ তুমি উনি টের পাচ্ছেন যে কামালকে খুন করা হয়েছে, গুলি করা হয়েছে, তখনও তিনি মানুষের কাছে ফোন করে সাহায্য চান না, আমার কামাল হয়তো ইতিমধ্যেই মারা গেছে। হ্যাঁ, তারা দশ বছরে অনেকেই ওই রশিদ কর্নেল ফারুককে নাকি জিজ্ঞেস করেছে, আমি পত্রিকায় পড়ছি যে আপনারা এগুলো করবেন কেন, তা তাদের স্পষ্ট জবাব ছিল জাতিকে আমরা একটা শক থেরাপি দিতে চেয়েছি, আমরা একটা শক থেরাপি দিয়েছি যেন জাতি হতবিহ্বল হয়ে পড়ে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে, আমরা সমস্ত জাতিকে স্তব্ধ করে দিতে চেয়েছি। ঘটনাটা তাই হয়েছে, কেউ তো রাস্তায় নামতে পারে নাই, নামে নাই, ভয়ে হোক, আতঙ্কে হোক, দ্বিধা সংশয়ের কারণে হোক। আর আবারও বলছি, তথাকথিত সমাজতান্ত্রিক চেতনার অবিশ্বাস জাতিকে এমনভাবে নিস্তব্ধ করে দেয় যে কেউ রাস্তায় নামে নাই।